বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওটি হচ্ছে আমাদের ফেসবুকের নিয়ে। ফেসবুকের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, আর ফেসবুকের আপডেট সেটিও আজকে আমি দেখাবো। সেটি হয়তো ডিফল্টভাবে সবার ফোনেই আছে, বাট আপনারা অনেকেই জানেন না। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। তো চলে যাচ্ছি আমাদের ফেসবুক অ্যাপসের মধ্যে। তো আমি আমার প্রোফাইলের মধ্যে এসে পড়েছি, দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফটো, মানে কার্টুন ফটো দেওয়া, মাস্ক পরা প্রোফাইলে কভার ফটোতে। তো এটা কিভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি। তো এর জন্য আপনারা দেখেন যে ক্যামেরার আইকনটা রয়েছে, মানে প্রোফাইল যেটি চেঞ্জ করবেন সেখানে যদি ক্লিক করেন, এখান থেকে আপনারা দেখতে পারবেন মেকআপ, তার প্রোফাইল পিকচার এখান থেকে দিতে পারবেন, তারপর এডিট ডিজাইন করতে পারবেন, তার পিকচার গার্ড এগুলো ইয়ে করতে পারবেন। মেকআপ তার প্রোফাইল পিকচারে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেকগুলো ডিজাইন আসবে। তারপর এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার, এটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টিকার রয়েছে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এটা আপনাদের ফোনের আপডেটের মাধ্যমেই দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নেবেন। আর বিশেষ করে সব ফোনে নাও থাকতে পারে এটা, যদি আপনার ফেসবুক লাইট ইউজ করেন, যদি ফেসবুক না পান সেই লাইটের মধ্যে, তাহলে ফেসবুকটা ইউজ করে দেখতে পারবেন, মানে অফিসিয়াল যেই অ্যাপসটা ওটা। তারপর দেখতে পাচ্ছেন আমার এই যে একটা ফটো এখানে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো দিয়ে একটা প্রোফাইল দেওয়া। সো এটা কীভাবে করবেন সেটার জন্য চলে যাবেন আপনার এই ইয়ার আইকনে, তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট কভার কলেজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো, মানে যে আপনার ইয়াতে যে ছবিগুলো আছে সেগুলো এসে পড়বে। এখান থেকে আপনারা 6টা ফটো সিলেক্ট করে ডান করে দিলেই হয়ে যাবে। তারপরে আপনাদের এখান থেকে কিন্তু আপনারা 3D প্রোফাইল দিতে পারবেন, মানে 3D ভিডিও দিতে পারবেন। তার জন্য আপনি এখানে আবার ক্যামেরা আইকনে ক্লিক করবেন, তারপর সিলেক্ট আর্টওয়ার্কে ক্লিক করবেন। এটা অনেক ফোনে নাও থাকতে পারে বাই ডিফল্ট। তারপর এখানে দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি অনেক ভিডিও পেয়ে যাবেন, এছাড়াও ইমেজ পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ভিডিও যদি আছে, আমি ভিডিওটা দিয়ে নিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব। তো এটা একটু সেভ হোক। দেখতে পাচ্ছেন এখন এটা 360 ডিগ্রি একটা প্রোফাইল আমাদের এখানে সেট হয়ে গেছে। আমি যদি ফোনটাকে এখন শেক করি, নাড়াচাড়া করি, এটা ঘুরবে। যদি এটাতে ক্লিক করি ভিউ প্রোফাইল কভার, যদি যদি করে দেখতে পাচ্ছি এটা ঘুরবে, চতুর্দিকে ঘুরবে, 360 ডিগ্রি ঘুরবে। তারপর আপনার এখানে আপনাদের যে প্রোফাইলের মধ্যে কিন্তু এখানে আপনার ভিডিও দিতে পারবেন, দেখুন সিলেক্ট প্রোফাইল ভিডিও, এখান থেকে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। আপনার ফোনে যে ভিডিওগুলো রয়েছেন সেখান থেকে আপনারা প্রোফাইলে ভিডিও আপলোড করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে। এছাড়াও আপনারা এখানে আরও অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন টেক এ নিউ প্রোফাইল ভিডিও, মানে আপনি ভিডিও করে সরাসরি দিতে পারবেন, সিলেক্ট প্রোফাইল ভিডিও করতে পারবেন। তারপর আপনি এখান থেকে আপনার প্রোফাইল পিকচার দিতে পারবেন, সবাই জানেন। তারপর সুইচ টু প্রিভিয়াস পিকচার, মানে আপনি যদি চেঞ্জ করে ফেলেন সেটা আবার আগের জায়গায় নেওয়ার জন্য, আনডু করার জন্য সুইচ টু প্রিভিয়াস পিকচারে ক্লিক করলে সেটা ফেরত আসবে। তারপর এখন হচ্ছে একটি সিকিউরিটি, যেটা এই যে দেখছেন টার্ন অন দ্য প্রোফাইল পিকচার গার্ড, আমরা যদি এটা অন করে দেই, নেক্সট, সেভ, এটা করলে কি হবে কি, আপনার এইখানে যদি কেউ আপনার ফ্রেন্ড সার্কেল বা আননোন কেউ যদি আপনার এইখানে আসে, মানে আপনার প্রোফাইলে আসে, সে যদি এখানে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে সে স্ক্রিনশট নিতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচার গার্ডটা অন আছে, সো সেই প্রোফাইল এখান থেকে স্ক্রিনশট নিতে পারবে না, এটা আপনার অন করে দিলে। তো বন্ধুরা, আশা করি ফেসবুকের এই আপডেটগুলো বা এই ফিচার্সগুলো আপনাদের কাছে খুব ভালো লেগেছে, এবং কারা কারা এটা ইউজ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন, আর এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে।